আমি কলকাতা রাস্তার টুকাই। নমস্কার, আমি দীপ্তি রায়, হিউম্যান রাইটস এডিএস ইন্ডিয়ার চেয়ারপারসন এবং অর্কদীপ সোপান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। আর আজকে আমাদের অফিসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত সাহা। দাদাকে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হচ্ছে দাদা একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী। তিনি পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগের একজন পরিচিত শিল্পী, পরিচিত মুখ। মানে দাদা টলিউড, বলিউড এছাড়া জি বাংলার প্রায় অনেক শিল্পী সমেত প্রায় 100 শিল্পীর কণ্ঠে দাদার কথা আর সুরে গান তৈরি হয়েছে। সত্যি সত্যি ভীষণ, যা আজকে অনেক জায়গায় জনপ্রিয়, আপনারা হয়তো অনেক শুনেছেন বা শুনে থাকবেন। তা এছাড়া কিন্তু দাদার আর একটা পরিচয় আছে, দাদা একজন সঙ্গীত পরিচালকও বটে। তিনি মানে বর্তমানে ভালোবাসা খেলা নয় আর হচ্ছে এক ফোঁটা পানি, এই দুটো সিনেমা সহ প্রায় আরও 7-8টা সিনেমায় তিনি সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন। এটা হচ্ছে একটা বড় কথা, ভীষণ ভালো লাগা। তার আগামী দিন আরও অনেক অনেক ভালো জায়গায় যাক, এটা আমি চাইব। আর আরও সর্বোপরি আর একটা দাদার রিসেন্ট আমি একটা গান শুনলাম, সেটা হচ্ছে অন্বেষা দত্ত উত্তরকণ্ঠে আমি হেয়ালির চলে। এই এই গানটা আমি শুনেছি, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কথা, ভীষণ সুন্দর সুর, ভীষণ ভালো লেগেছে। তা আমি দাদাকে বলবো এই মুহূর্তে যে দাদা তো যে ধরনের গান লেখেন, যে ধরনের আপনাদের অবশ্যই ভালো লাগবে, তা দাদার কাছে আমি এইবার যাই। দাদা, আপনি কতদিন ধরে এই ধরনের গান বাজনা চর্চা করে আসছেন? আমি 71 সাল থেকে এই গান নিয়ে চর্চা করছি। তো গান আমার প্রাণ, তা এখনো করে যাচ্ছি। এখন বাকিটা আমাদের শ্রোতারা বলবেন, আগামী দিনে স্বীকৃতি দেবেন, তাতে করে ছেড়ে দিলাম বিষয়টা। তা আমি দাদার কাছে আর একটা জিনিস বলি, দাদা কিন্তু একজন সমাজসেবীও বটে। মানে দাদা যারা সমাজের উন্নতি ঘটায়, যারা দাদা সঙ্গীতের মধ্যে দিয়ে সমাজের বার্তা তুলে দেয়, দাদা কিন্তু একজন সমাজসেবী। তা সেই জায়গা থেকে আমি বলবো দাদা, আপনার এই যে আগামী দিনের কী পরিকল্পনা রয়েছে, যার দ্বারা মানুষ অনেকটা মানে ভালো কিছু আশা করতে পারে, অনেক ভালো জায়গায় যেতে পারে, সেই ধরনের কি ভাবনা রয়েছে আপনার? সে ভাবনাগুলোর মধ্যে ধরুন সঙ্গীত মনকে শুদ্ধ করে, ভালো সঙ্গীত মানুষের এক ধরনের থেরাপি বহন করে, রোগমুক্ত করে। তো সঙ্গীত হলো ক্রমসাধনা। আমরা চাচ্ছি অপর সংস্কৃতিকে ঠেলে ফেলে দিয়ে একজন সুষ্ঠ সমাজে সুষ্ঠ সঙ্গীত বহন করার জন্য আমি সবাইকে কথাটা বলবো। আরও কথা থাকে যে প্রতিভাগুলো ঘরে বসে আছে, তারা বেরিয়ে আসুক, আমাদের বাংলা বাঙালি সংস্কৃতিকে জাগ্রত করুক। তার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা হাত বাড়িয়ে দিচ্ছি। আমার একটি চ্যানেল রয়েছে এসটি মিউজিক বারাসাত, এর মাধ্যমে আমি অনেকটি প্রচার প্রসার ঘটাতে চেষ্টা করছি। প্লাস এসটি মিউজিক বারাসাত সুর ভারতী কলা কেন্দ্রের একটি সেন্টার, সেখানে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। যারা সঙ্গীত, নৃত্য বা আর্ট মানে অঙ্কন, বাদ্যযন্ত্র বিভিন্ন বিষয়ে পরীক্ষা বসতে পারেন, যতটুকু সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর। মানে দাদার এই যে সৃষ্টিশীল মনোভাব এবং সুন্দর সাংস্কৃতিক মনোভাবকে আমি সত্যি শ্রদ্ধা জানাই। তবে আর একটা কথা আমি না বলে পারবো না, দাদা আমাকে এই কথাটা বলেছেন যে আপনাদের সংগঠনের তরফে যে সমস্ত ছেলেমেয়েদের পড়াশুনো করান বা করেন, তারা যদি কেউ দুস্থ থাকে, তারা যদি গান বাজনার জগতে আসতে চায়, আমি তাদেরকে আমি ফ্রিতে তাদেরকে মানে গান শেখাবো। এটা আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ অনেক সময় দেখা যায় অনেক প্রতিভা তারা আর্থিক অবস্থার জন্য তাদের বিকশিত করতে পারে না। তা দাদা সেই জায়গায় যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেছেন, এটা ভীষণ ভালো লাগলো। এবং সমাজের কাছে আমি আরও বলবো, যারা আপনারা যারা আছেন এরকম, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনারা সুস্থ পরিষেবা পাবেন বা ভালো সঙ্গীত শিল্পী হিসাবে ছেলে মেয়েদেরকে সঠিক জায়গায়
পৌঁছে দিতে পারবেন। টাকাটাই সাবজেক্ট সবকিছু নয়, দাদা এটা বোঝাতে চাইলেন আর কি, যদি প্রতিভা থাকে সে নিশ্চয়ই বিকশিত হতে পারবে। তা সত্যি দাদা ভীষণ ভালো লাগছে, আগামী দিনে আমি বলবো আমাদের সংগঠনের পক্ষ থেকে প্লাস আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি বলবো যে সুন্দরভাবে যেন আরও অনেক দূর যেন দাদা পৌঁছে যেতে পারে এই কামনা রাখি। হ্যাঁ, আপনারা অবশ্যই দাদার খুব মানে গানগুলো শুনবেন মন দিয়ে, আর তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি দেখবেন, গান শুনবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ওই চ্যানেল থেকে যে কোনো গান আপনি রপ্ত করে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন, আমরা আপনাকে প্রচার করব এবং বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ প্রদানের চেষ্টা করব। কোনো রকম প্রতারিত হওয়ার জায়গা আমাদের এখানে নেই। বাহ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।